এইটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট। আর কিভাবে একটা পেজ অপটিমাইজ করতে হয় এটা এখন আপনাদের দেখাবো। একটা পেজ অপটিমাইজ কিভাবে করতে হয় ওইটা যদি জানেন বাকিগুলাও করতে পারবেন। আচ্ছা ভাই, আজকের ভিডিওর লিঙ্কটা দিবেন না, ভিডিওটা ইউটিউবে আপলোড দিবেন না? হ্যাঁ, ভিডিও ইউটিউবে আপলোড দিব, আপলোড দিলে লিঙ্কটা দিয়ে দিব। তো পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা ধরেন এটা আমাদের ক্লায়েন্ট, এই ওয়েবসাইটের অ্যাডমিন হচ্ছে আমাদের ক্লায়েন্ট, আমাদের কাজটা দিল যে একটা পেজ অপটিমাইজ করে দিতে হবে। তো কি করতে হবে, সে বলেও দিছে আমরা প্রথমে অল পেজে যাব, তার ওয়েবসাইটে কতগুলা পেজ আছে দেখবো। এটা কিন্তু একেবারে কি নতুন, তো কোনো কাজই করা হয় নাই। এটা একটা স্টুডেন্টের, লোকাল লোকাল স্টুডেন্টের। তো সে কি করছে, ধরেন এই পেজগুলা ক্রিয়েট করে রাখছে। তো এখন ধরেন এই ক্লায়েন্ট বলতেছে আপনাদের অ্যাবাউট আস পেজটা আমাকে কাস্টমাইজ করে দিতে হবে, মানে অপটিমাইজ করে দিতে হবে, আপনাকে আমি $10 দিব। তো নিলেন কাজটা, নেওয়ার পরে মানে ক্লায়েন্ট যতগুলা পেজের কাজ করতে বলবে ততগুলা পেজ আপনাকে কাজ করে দিতে হবে। তো এদিতে যাবেন, এদিতে ক্লিক দিলাম। কথা বলতে কোন জায়গায় স্যার, ফাইবারের ইনবক্সে না? যে মার্কেট প্লেস থেকে আপনি ক্লায়েন্টকে পাবেন ওই মার্কেট প্লেসের ইনবক্সে আপনাকে আপনার সাথে কথা বলবে, এটা শুধু ফাইবার না। বুঝতে পারছেন? দেখেন অ্যাবাউট আছে, আসার পরে এইরকম একটা ড্যাশবোর্ড আছে। দেখেন আমি যারা এখনো দেখেন নাই আমি আবার ব্যাক করতেছি, বিষয়টা কিন্তু খেয়াল করেন একবারের থেকে, এরপরে কিন্তু আপনারা এটা ক্লাসটা হারালে তখন আবার বলিয়েন না যে এটা কিভাবে হয়েছে। দেখেন আমি আবার রিপিট করতেছি, হ্যাঁ আপনারা যাতে সবাই ভালো মতো বুঝেন। প্রথমে পেজ থেকে অল পেজে আসবো, পেজ গুলা শো হবে এখানে। ক্লায়েন্টের 100টা পেজ থাকলে 100টা শো হবে, এখানে 5টা আছে 5টা শো হচ্ছে, 500টা পেজ থাকলে 500টা পেজ শো হবে। এখন যেটা করতে হবে, যে পেজটা এডিট করতে বলবে মানে যে পেজটা অপটিমাইজ করতে বলবে আপনাদের, ওই পেজে যাবেন। এই যে অ্যাবাউট আছে, এডিট অপশনে ক্লিক করবেন। অ্যাবাউট আস পেজটা সে ধরেন অন পেজ এসইও করতে চায়, তো ক্লিক করার পরে এখানে দেখতেছেন ডেসক্রিপশন আছে, এই যে এই জায়গায় এইটা ধরেন থাকবে না, নতুন অবস্থায় এরকম থাকবে, আপনাদের ক্লায়েন্টের পেজ এরকম থাকবে ব্ল্যাঙ্ক, কোনো ডেসক্রিপশন নাই, এরকম কি থাকবে ব্ল্যাঙ্ক থাকবে। তো আপনাদের যেটা করতে হবে, ডেসক্রিপশন লিখে দিতে হবে, অথবা ক্লায়েন্টের যদি এই জায়গায় ডেসক্রিপশন থাকে তাহলে ভালো, আর না থাকলে আরো ভালো। কেন ভালো, না থাকলে আর্টিকেল দিতেই হবে, সো ক্লায়েন্ট আর্টিকেলের জন্য এই জায়গায় আপনাকে কি এক্সট্রা পে করবে, যার কারণে না থাকলে আরো ভালো। তো এখন নিচে নামেন, নিচে নামার পরে এই যে ইয়স্ট এসইও নামে একটা অপশন দেখতেছেন, ইয়স্ট এসইও ফোকাস কিওয়ার্ড নামে একটা অপশন আছে এখানে, বা ফোকাস কিপ্রেস। ক্লাসের শুরুতে আপনাদের বলছিলাম পেজ অপটিমাইজেশন করার জন্য ক্লায়েন্টের থেকে মেন কিওয়ার্ডটা নিতে হবে,
যে মেন কি বার্তা নিবেন ওইটা দিয়ে মেটা ডেসক্রিপশন লিখতে হবে বলছিলাম আপনাদের, তো ওই মেন কি বার্তা এই জায়গায় বসাতে হবে। ক্লায়েন্ট আপনাকে এই অ্যাবাউট আস পেজের জন্য অন পেজ এসইও যেহেতু করতেই দিছে, তো এই অ্যাবাউট আস পেজের জন্য তার কিওয়ার্ড কি জিজ্ঞেস করবেন, সে বলে দিবে, যেটা বলে দিবে ওইটা হচ্ছে এই জায়গায় বসাতে হবে। যে কিওয়ার্ডটা বলবে ক্লায়েন্ট ওই কিওয়ার্ডটা এই অ্যাবাউট আস পেজের জন্য এখানে বসাতে হবে। তো কিওয়ার্ড ধরেন আমি দিলাম ডগ ট্রাভেল, ধরেন এটা হচ্ছে তার ফোকাস করা কিওয়ার্ড ডগ ট্রাভেল, সে তার যে সে যেটাই বলবে ওইটাই বসাতে হবে। আর যদি বলে যে না আমার তো এরকম স্পেসিফিক কোনো কিওয়ার্ড এখনো রিসার্চ করা হয় নাই আপনি করে দেন, তো তার জন্য আপনাকে আবার কি এই কিওয়ার্ডটার জন্য এক্সট্রা চার্জ করতে হবে, কারণ এখানে আমরা কিন্তু কিওয়ার্ড রিচার্জ করে দিব না, আমরা করে দিচ্ছি অন পেজ এসইওর কাজ। হাতিয়ার যাবতীয় হাতিয়ার বা ইনফরমেশন সে দিবে, বাকি কাজগুলো আমরা কি আমাদের মতো করেই দিয়ে দিব, এসইও ফ্রেন্ডলি করে তৈরি করে দিব। ঠিক আছে, দিয়ে দিলাম ফোকাস কি প্রেস দেওয়ার পরে এই জায়গায় দেখেন কি দেখাচ্ছে, এসইও স্কোর কি দেখাচ্ছে, সে কি মনমরা হয়ে আছে ঠিক কিনা বলেন, লাল লাল হয়ে আছে এবং কি স্যাড দেখাচ্ছে। তো এটাকে আমাদের হাসি খুশি করতে হবে, তাহলে আমাদের পেজ এসইও ফ্রেন্ডলি হবে। তারপরে দেখেন নিচে নামেন, দিলাম এসইও টাইটেল যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মেটা টাইটেল, কোনটা ওই যে এটা, এখানে যা দিবেন সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে ওইটা বোল্ড আকারে দেখাবে, মানে এই জায়গায় যা দিবেন। তো আমি কি বলছিলাম, ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিবে এই কিওয়ার্ডটা মেটা টাইটেলে থাকতে হবে, মানে কি ডগ ট্রাভেলটা এই জায়গায় থাকতে হবে। তো ডগ ট্রাভেল নিয়ে কি রকম মেটা টাইটেল হতে পারে, দেখেন যেমন এটা টুয়েলভ টিপস অন হাউ টু ট্রাভেল বেটার উইথ ইউর ডগ, কি হাই তুলতেছে, কি অলস লাগতেছে, আপনারা সবাই কাইন্ডলি মাইক্রোফোন গুলো অফ করেন, ইকো আসতেছে, আপনাদের মাইক্রোফোন গুলা মিউট রাখেন, এটা যেন বলতে না হয়, নিজ দায়িত্বে প্রতিদিন জানার সময় মাইক্রোফোন গুলা মিউট রাখবেন। তো মেটা টাইটেল দেওয়ার ক্ষেত্রে কেটে দিচ্ছি আমি, এগুলা ডিফল্ট অবস্থায় যেগুলা থাকবে ওইগুলা কেটে দেন, এবার নেন আপনার মতো করে লিখেন। যে কিওয়ার্ড কি ছিল ডগ ট্রাভেল, তো ডগ ট্রাভেল নিয়ে কি দিতে পারি আমরা, এটাকে আমরা হালকা পাতলা কি করে নি মডিফাই করে নি। তো আমরা বলছিলাম সেপারেটর হিসেবে ড্যাশ অথবা পাইপ সাইন ইউজ করব, এবং ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিবে এই কিওয়ার্ডটা মেটা টাইটেলের মধ্যে থাকতে হবে। মেটা টাইটেলের মধ্যে দিলাম, সাথে সাথে এটা গ্রিন সিগন্যাল দেখাচ্ছে,
5 সাইন দিয়ে দিলাম এটা আমরা দিতে পারি Top 10 tips on how to travel better with your dog. তো এটা কিন্তু কি হয়ে গেল আমাদের SEO টাইটেলটা গ্রিন সিগন্যাল যেহেতু দেখাচ্ছে সো এটা SEO ফ্রেন্ডলি হয়ে গেল কিওয়ার্ডও আছে ক্লায়েন্ট যে কিওয়ার্ড দিছে ওই কিওয়ার্ডও আছে পাশাপাশি আমরা কি 50 থেকে 55 ক্যারেক্টারের মধ্যে সুন্দর একটা মেটা টাইটেল দিলাম তো এটা যদি বেশি হয় ধরেন আমি এটা কপি করে এখন যদি বেশি লিখেন কপি করলাম যে ডক টাইটেল দেখেন কপি করলেন আপনি ওই ওটা কি হবে ডক টাইটেল ট্রাভেল ওটা তো আপনি কপি করে নিয়ে আসছেন ওটা গুগল এটা আপনাদের বোঝানোর জন্য আমি কপি করে নিয়ে আসছি আপনাদের বোঝানোর জন্য টাইটেলটা কি রকম হবে এটা আমি কপি করে নিয়ে আসছি কিন্তু এটা কিন্তু ফুল 100% কপি না আমি কিন্তু এডিট করছি আপনি খেয়াল করেন নাই আমি কিন্তু এক্স্যাক্ট মেটা টাইটেল দিই নাই না ওই যে বড়টা মানে মেটা টাইটেলের কথা বলছো ড্রপ ওটা এটা এইটা এখন যেটা কপি করলাম ওইটা না উপরে ড্রপ ট্রাভেল যেটা ক্লায়েন্ট আমাকে দিছে কিওয়ার্ডটা জি জি স্যার আমরা যে মেটা টাইটেলটা দেব এর কেডি তারপরে সিপিসি এগুলা তো নির্ণয় করে তারপরে আমরা দিব এখানে যদি আমাদের নির্ণয় করে দিতে বলে আপনারা বিষয়টা বুঝতেছেন আমরা অন পেজ আমরা অন পেজ এসইও করব ক্লায়েন্ট যে কিওয়ার্ড দিবে ওই কিওয়ার্ড দিয়ে আমরা অন পেজ এসইও করব আমরা এখানে খেদি মেদি যা আছে এগুলা দেখব না কারণ ক্লায়েন্ট যা দিবে আমরা ওইটা দিয়েই করব ক্লায়েন্টের ওটা আপনি এখানে তো আপনি আগেই থাকে তাহলে আমরা ওই কপি দিয়েই করব জি আপনি এই যে ড্রপ ট্রাভেল লেখছেন না এটা তো গুগলে আগেই আছে এটা এই যদি ক্লায়েন্ট এটা নিজের মত করে লিখতে হবে কিওয়ার্ডটা ফোকাস করে এটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এভাবেই করলাম তো এটা নিজে থেকেই করতে হবে যে কিভাবে করলে আরো আমাদের টাইটেলটা আরো সুন্দর হবে এটা যত বেশি ভাববেন তত বেশি সুন্দর হবে আপনার টাইটেল তো এটা নিজের মত করে লিখতে হবে তো প্রথমে যে কোয়েশ্চন করছিল কোনটা কপি করেছিলাম এটা জি 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 প্রথম এটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিছি বলছেন প্রবলেম হবে কি না এটা না আপনার কোয়েশ্চন ফোকাস কিওয়ার্ডটা আমি বলতেছি ওটা যদি গুগল আগেই থাকে তাহলে ক্লায়েন্ট যে আমাকে দিবে মানে হুবহু থাকলে কোনো সমস্যা হবে না ক্লায়েন্টের সন্তুষ্টি আপনার সন্তুষ্টি এইটা হচ্ছে ক্লায়েন্ট যা দিবে তাই করতে হবে আপনার মানে ওটা গুগল গুগলে আছে কিনা নাই সেই জানে গুগলে তো থাকবে কম্পিটিশন তো থাকবে কম্পিটিশন থাকবে এটা স্বাভাবিক কারণ একটা নিশ নিয়ে শুধু আপনি কাজ করবেন না ওয়ার্ল্ডে অনেকেই কাজ করবে ও আচ্ছা গুগলে থাকবে কপি আবার করলে ক্লায়েন্ট যেটা দিবে ওইটা দিয়েই আপনাকে করতে হবে এটা আপনার দেখার বিষয় না আর আরো একজন কোয়েশ্চন করছিল এরকম যে ওনার কোয়েশ্চনটা ছিল এরকম যে কি ছিল সেকেন্ড যে কোয়েশ্চন করছিল উনি কি করছিলেন আমি ভুলে গেছি পছন্দ করছে যার কারণে আপনাকে এই কিওয়ার্ড দিয়ে পেজটা অপটিমাইজ করে দিতেছে সো আমাদের এগুলা দেখার বিষয় না এটা কিন্তু কিওয়ার্ড রিসার্চের কাজ না
স্যার আর একটা প্রশ্ন ছিল, ক্লায়েন্ট কি শুধু ওই ডক ট্রাভেল দিবে নাকি যে এসও টাইটেল নিচে লিখছেন ডক ট্রাভেল টপ 10 টিপস অফ হাউ টু ট্রাভেল বেটার উইথ ইওর ডগ, শুধু কিওয়ার্ড দিবে ক্লায়েন্ট, শুধু কিওয়ার্ড দিবে আর ওই কিওয়ার্ড ফোকাস করে আপনাকে সুন্দর করে থাকবে, পেজটা অপটিমাইজ করতে হবে। ক্লায়েন্ট টাইটেল দিবে না, সে যদি টাইটেল নিজেই তৈরি করতে পারতো এসইও ফ্রেন্ডলি টাইটেল, তাহলে সে কিন্তু আপনাকে হায়ার করতো না। বুঝতে পারছেন স্যার? এসইও ফ্রেন্ডলি এসইও টাইটেল এটারও তো কিছু তাহলে নির্ণয় করা লাগবে না, এটা সাজিয়ে দিলেই হলো। এসইও ফ্রেন্ডলি যে টাইটেলটা আমার ক্লায়েন্টের টাইটেলের উপর ডিপেন্ড করে আমাদের এটা বানাতে হবে, তো এটাও তো তাহলে কেডি কিছু নির্ণয় করা লাগবে না, এটা শুধু আমরা ডক্টরেবল ওর উপরে ডিপেন্ড করে আমরা ওই বাদ বাকিটা আমাদের নিজের মতন করে সাজিয়ে দিতে হবে যাতে ভিজিটররা দেখে বুঝতে পারে। জি এটা তো করবে ভাই, আমরা হচ্ছে এসইও এর ক্ষেত্রে আমরা তো এটা এসইও করতেছি, আমরা এটা অন পেজ অপটিমাইজেশন করতেছি, আপনারা এসইও আর অন পেজটা এক করে ফেলতেছেন। এখানে আপনার বায়ার আগের থেকেই মানে হায়ার লেভেল, উনি এসইও এর কাজ শেষ করছে যার ফলে অন পেজ এর কাজ এখন করবে। এটা বলতে অন পেজ আলাদা, কপি করলাম এসইওটা আলাদা। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন গুলা মিউট করেন এখন। দেখেন বেশি ওভার রাইট করলে কি হয়, ধরেন আমি অনেক কিছু লিখতেছি এই জায়গায়, এই যে কি হবে, গ্রিন সিগন্যাল চলে যাবে, ওই যে 55 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে। তো এই জন্য আমাদের কিন্তু নিয়ম মেনেই কি করতে হবে, টাইটেল ডেসক্রিপশন দিতে হবে। এই যে এখানে যা দিছি এই জায়গা কিন্তু তাই চলে আসছে, মানে গুগলে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে এভাবে শো করবে। তা আমি যদি বেশি দিই, দেখেন এখানে দেখেন এতটুকু পর্যন্ত লেখার পরে এরকম চলে আসছে। তা আমি যদি বেশি লিখি এটা কিন্তু কি হবে, এই যে ডট 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 চলে আসছে। তো এই জন্য এটা যেন না হয়, লাল জন্য এগুলা মেনে আমাদের যেগুলা বললাম ব্রেকের আগে যে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন দেওয়ার জন্য যে বিষয়গুলো বললাম ওইগুলা কিন্তু মেনে করতে হবে। তো ঠিক তেমনি ভাবে লং টেইল কিওয়ার্ড এর কোনো ইয়া আছে কি আছে, ধরুন 50-55 এর ভিতরেই আপনি মানে ওয়ার্ড লিখলেন, তো সেই ক্ষেত্রে আপনার আর একটু মানে এখানে তো আর আপনার কয়েকটা ওয়ার্ড বসাতে পারবে, তো সেটা কি ভালো হবে নাকি এরকমই যেটা রেখে দিচ্ছেন? এটা শুরুতে কি বলছিলাম, মেইন কিওয়ার্ডের রিলেটেড কিওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ ওটাই বলতেছি, এই এই জায়গায় বসাতে হবে একটা। ও আচ্ছা আচ্ছা, তারপরে যেটা বলছিলাম যে মেইন কিওয়ার্ডটা এখন এই জায়গায় বসানো যাবে না, এটার রিলেটেড কিওয়ার্ড দিয়েই সেন্টেন্স মেক করতে হবে। ঠিক তেমনি ভাবে এই জায়গায় সেন্টেন্স মেক করলে মানে 155 ক্যারেক্টারের মধ্যে যখন আমরা এটা লিখব তখন এটাও কি গ্রিন হবে। তো যখন গ্রিন হবে তখন দেখেন এখানে এসইও অ্যানালাইসিস বলে একটা অপশন আছে, ক্লিক দিলাম, এই জায়গায় দেখেন প্রবলেম আছে দুইটা। তারপরে স্ল্যাক কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে, আর গুড রেজাল্ট হচ্ছে 4টা। মোট কথা হচ্ছে এখানে সবগুলা এরকম গ্রিন করে দিতে হবে। তো গ্রিন কখন হবে, ধরেন আমি দিলাম এটা, ধরেন আমি গ্রিন করলাম, সরি এটা ধরেন এটা আমি গ্রিন করলাম। তো গ্রিন করার পরে এই জায়গায় দেখেন এখন একটা প্রবলেম আছে, কি প্রবলেম, টেক্সটের লেন্থ 0 ওয়ার্ড কন্টেন্ট আছে। তো এটা কি করতে হবে, মিনিমাম 300 ওয়ার্ড এর কন্টেন্ট দিয়ে আপনাকে আর্টিকেল একটা দিতে হবে, কোথায়, এই পেজের ডেসক্রিপশনে। তো যখন এটা 300 ওয়ার্ড হবে
তখন এই প্রবলেমটা চলে যাবে তো কিভাবে যাবে তাহলে যে মেটা ডেসক্রিপশন ওটা কি সম্পর্কে লিখবো আমি যদি এখন এইটা সাপোজ আপনাদের দেখাচ্ছি মিনিমাম কত ওয়াট 300 ওয়াট যেগুলো অ্যাঙ্কর করা আছে আমি ধরেন ওইগুলা কেটে দিচ্ছি এখন ধরেন এটা হচ্ছে আমাদের পেজের ডেসক্রিপশন আমাদের ওয়েবসাইটটা কি নিয়ে কথা বলে একটা ডেসক্রিপশন কি দিলাম তো দেওয়ার পরে একটু নিচে নামেন প্রবলেম এখন একটা থেকে চারটা হয়ে গেছে আগে তো ডেসক্রিপশন ছিল না যার কারণে প্রবলেম দেখাইছে যে আপনার ডেসক্রিপশনের ওয়াট জিরো যার কারণে এটা মিনিমাম 300 ওয়াট দিলে আপনার প্রবলেমটা সলভ হবে কিন্তু যখন ডেসক্রিপশন দিলাম প্রবলেম এখন চারটা হয়ে গেছে আউটবাউন্ড লিংক নাই ইন্টারনাল লিংক নাই মানে করতে হবে ইমেজের মধ্যে অল্টার ট্যাক্স দিতে হবে ট্যাক্স ল্যান্থ 300 ওয়াট হতে হবে যখনই এই ক্রাইটেরিয়াগুলো মেনে আমরা এটা অপটিমাইজ করব তখনই ওইগুলা চলে যাবে যে তিনটা প্রবলেম দেখাচ্ছে ওইগুলা চলে যাবে তো এখন ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংক বা ইনবাউন্ড লিংক আউটবাউন্ড লিংক কি করতে হবে তো ইন্টারনাল লিংক হচ্ছে সেই জিনিস এটা দিয়ে দেখাই দেখেন এই কিওয়ার্ডের ভিতরে কি করা হয়েছে অ্যাঙ্কর করা হয়েছে মানে এখানে ক্লিক করলে কোন জায়গায় নিয়ে যায় একটু দেখি আমরা দেখেন এই ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে আমাদের নিয়ে গেছে তো এটা কি আউটবাউন্ড লিংক হ্যাঁ আউটবাউন্ড লিংক যেটাতে আমরা বাইরের কোন ওয়েবসাইটের লিংক বসিয়ে দিব সো এরকম আউটবাউন্ড লিংক নাই আমাদের এই জায়গায় যার কারণে এই যে এই যে এরর দেখাচ্ছে এরপরে ইন্টারনাল লিংক মানে আমাদের ভিতরে আরো ইন্টারনাল লিংক করতে হবে পেজ থেকে আরেকটা পেজে নিয়ে যাবে ওয়েবসাইটেরই থাকবে কিন্তু পেজগুলো আলাদা থাকবে এবং আউটবাউন্ড লিংকটা আমি সলভ করে দিচ্ছি এগুলা সলভ করলে কি হবে এই দুইটা চারটা এরর থেকে মানে প্রবলেম চারটা থেকে দুইটা যখন ফিক্স করব বাকি থাকবে আর দুইটা তো এভাবে কি করবেন ফিক্স করবেন তো ফিক্স করতেছি আমি সাপোজ এটা আমি কিন্তু র্যান্ডমলি করতেছি ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন ন্যাচারালি করতে হবে ধরেন এই কিওয়ার্ড বা ইউর ডগ এই কিওয়ার্ডের ভিতরে আমি আউটবাউন্ড লিংক একটা দিব কিসের লিংক দিব ধরেন উইকিপিডিয়ার একটা লিংক ডক রিলেটেড উইকিপিডিয়ার একটা লিংক
দেওয়ার পরে এই জায়গায় কি করবেন, এটা সিলেক্ট করলাম, এই যে এই ইনসার্ট বা এডিট লিংক এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দাঁড়ান, দিলাম, দিয়ে এন্টার দিলাম, কি হলো, আউটবাউন্ড লিংক একটা তৈরি হয়ে গেল। এবার নিচে নামেন, প্রবলেম এখন কয়টা, চারটা থেকে তিনটা হয়ে গেছে। এরপরে আর কি, ইন্টারনাল লিংক, এখন এটা যখন করব তখন প্রবলেম দুইটা হবে। তো ইন্টারনাল লিংক করি, তো এইটার কারণ এইটার মধ্যে আমি ইন্টারনাল লিংক করতেছি, ব্লক পেজ থাকে ক্লিক করলাম, আচ্ছা এই লিংকটা আমি কপি করলাম, কপি করে ধরেন একটা কিওয়ার্ডের মধ্যে যে অ্যানিমালস এর মধ্যে ধরেন আমি ইন্টারনাল লিংক করব, তারপর এই জায়গায় যাব যে যে আমার ব্লগের লিংক যেটা কপি করলাম ওইটা পেস্ট করে দিলাম, এন্টার দিলাম, তো এটা কিন্তু আমার ওয়েবসাইটে থাকবে, মানে অন্য পেজে যাবে এখানে ক্লিক করলে, আর এখানে ক্লিক করলে কিন্তু উইকিপিডিয়ায় চলে যাবে। এটা আউটবাউন্ড লিংক, এটা হচ্ছে ইন্টারনাল লিংক। তো এখন নিচে নেমে দেখেন একটু, প্রবলেম কিন্তু এখন দুইটা, ওই যে ইন্টারনাল এবং ভিডিওটা আপলোড করা গেল, প্রবলেম কিন্তু দুইটা সলভ হয়েছে, দুইটা রয়ে গেছে। তো এরপরে ইমেজের অল্টার টেক্সট, যেহেতু পোস্টের মধ্যে কোনো ইমেজ নাই, তো যেহেতু ভুলটা ধরবেই, তো পোস্টের মধ্যে আমরা একটা ইমেজ দিব, ধরেন একটা ইমেজ, এই যে সেট ফিচার ইমেজ ক্লিক করেন। ক্লিক করার পরে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ধরেন এখান থেকে আপনাদের একটা ইমেজ, এটা ধরেন ডক রিলেটেড একটা ইমেজ, আমি কি করলাম এটা ওপেন করলাম, মানে এটা ফিচার ইমেজ হিসেবে থাকবে। তো এখন এই যে অল্টার ট্যাক্সে কি দিতে হবে, ডক ট্রাভেল, ক্লায়েন্ট কোন কিওয়ার্ড দিয়ে তার পেজটা কি অপটিমাইজ করতে বলতেছে, ডক ট্রাভেল না, আর ওই যে ওই পিকচারের স্যার মাপ দিতে হবে না, হ্যাঁ হ্যাঁ মাপ দিতে হবে বলতে, এটা মাপ দিতে হবে কিন্তু এটা আমি র্যান্ডমলি দিচ্ছি, তো এটা আমি বলবো, এই যে দেখেন এটা 346 কিলোবাইট হয়েছে, এটা তো বেশি হয়ে গেছে, আমি বলছিলাম 100 কিলোবাইটের মধ্যে কি দিলে ভালো, এই যে অল্টার টেক্সট কিওয়ার্ডটা এবং টাইটেল, এই দুইটা জিনিস অবশ্যই অ্যাড করতে হবে এই জায়গায়, যদি না দেন তাহলে ওটা কিন্তু এসইও ফ্রেন্ডলি হবে না। সেট করলাম, সেট করার পরে দেখেন প্রবলেম কিন্তু এখন একটা, ওই যে ইমেজের মধ্যে অল্টার টেক্সট দিছি ওইটা চলে গেছে, এরপরে কি ওয়ার্ডটা আমাদের শত ডেসক্রিপশন, হ্যাঁ টেক্সট ল্যান্ড 218 ওয়ার্ড হয়েছে শুধু, অলরেডি ইয়স কিন্তু বলেই দিচ্ছে, এগুলা কিন্তু প্রবলেম গুলা ইয়স ধরতেছে, ইয়স যদি না থাকতো তাহলে এই অপশন গুলো আসতো না, তখন কিন্তু আপনার কোন জায়গায় ভুল আছে না আছে ওইগুলা কি আমরা ধরতে পারতাম না। তো এখন তাহলে ডেসক্রিপশনটা আরো কি যদি বেশি হয়
তাহলে আমাদের কি হবে, এই ভুলটাও চলে যাবে। দেখেন প্রবলেম গেছে, হ্যাঁ, এখন কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে তিনটা জিনিস। কি কি ইমপ্রুভ করতে হবে দেখেন, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ইউর কি ফ্রেজ অর ইটস সিনোনিমস অ্যাপিয়ার ইন দা ফার্স্ট প্যারাগ্রাফ অফ দা কপি। প্রথম যে প্যারাগ্রাফটা আছে ওই জায়গায় কি করতে হবে, এটার সিনোনিম ওয়ার্ড অথবা ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিছে এটার সিনোনিম কিওয়ার্ড অথবা ওই কিওয়ার্ড অথবা রিলেটেড কিওয়ার্ড এই জায়গায় থাকতে হবে ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে। ক্লায়েন্ট কি দিছে আমাদের, ডগ ট্রাভেল না কি, ডগ ট্রাভেল দিয়ে না অপটিমাইজ করতেছি আমাদের পেজটা। যদি ওই ওয়ার্ডটা যদি এই জায়গায় থাকে, এটা কিন্তু আমি র্যান্ডমলি বসাচ্ছি যে কিভাবে আপনার পেজটা সঠিকভাবে অপটিমাইজ হবে এটা আমি জাস্ট আপনাদের বুঝাচ্ছি, কিন্তু এটা আর্টিকেল লেখার সময় বা কোনো রাইটারকে দিয়ে যখন আর্টিকেল লেখাবেন তখন এই ইনফরমেশনগুলো তাকে বলতে হবে যে ফার্স্ট প্যারাগ্রাফে এই কিওয়ার্ডটা থাকতে হবে, তখন এভাবে আপনাকে ইনস্ট্রাকশন দিতে হবে। এটা কিন্তু র্যান্ডমলি আমি বসিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তো এখন দেখেন ইমপ্রুভমেন্ট দুইটা হয়ে গেছে, তিনটা থেকে ওই যে ফার্স্ট প্যারাগ্রাফে যখন ইয়োস্টাসিও কিন্তু বুঝছে যে আপনার মেইন কিওয়ার্ড কি, সে কিন্তু জানে। কেন জানে, ওই যে ফোকাস কিপ্রেস নামে যে অপশনটা ছিল ওই জায়গায় কিন্তু আমরা ডগ ট্রাভেল বসিয়ে দিছি, যার কারণে এখানে যেহেতু ফার্স্ট প্যারাগ্রাফে মিসিং পাচ্ছে সে এই জন্য বলছে। তো যখনই ডগ ট্রাভেলটা দিয়ে দিলাম তখন কিন্তু ওই প্রবলেমটা নাই, তিনটা প্রবলেম থেকে মানে তিনটা ইমপ্রুভমেন্ট থেকে এখন দুইটা হয়ে গেছে। তারপর কি করতে হবে, ট্যাক্স ল্যান্ড, ট্যাক্স ল্যান্ডেও কি আছে আরো বাড়াতে হবে মিনিমাম 300 ওয়াট। হ্যাঁ, তো এটা ডেসক্রিপশনটা বাড়ালে মানে এই আর্টিকেলের ল্যান্ডটা বাড়ালে এটাও কি চলে যাবে। কপি দেখি বাড়ছে কিনা, আরেকটা বাড়াতে হবে। হ্যাঁ, পেস্ট করলাম, হয়ে যায় প্রবলেম একটা, প্রবলেম আবার একটা তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে দেখেন, এই যে বারবার একটা জিনিস আমি কপি করছি যার কারণে, ওই যে বললাম না কিওয়ার্ড ডেনসিটি বা কিওয়ার্ড রেশিও, এই যে স্ক্রিনটা শেয়ার করতেছি একটু দেখেন, এই যে দেখেন, সরি এটা না, হ্যাঁ এই জায়গায়, স্যার শেয়ার বন্ধ হয়ে গেছে। আমি দেখাচ্ছি, এই যে কিওয়ার্ড রেশিও নামে যে একটা অপশন বলছিলাম আপনাদের, ডেসক্রিপশনে বেশি কিওয়ার্ড ইউজ করলে ওইটা এসইও ফ্রেন্ডলি হবে না। সো এই কারণে কিন্তু কি দেখাচ্ছে প্রবলেম, তার নতুন কিছুক্ষণ আগে কিন্তু আমরা প্রবলেম জিরো করে ফেলছি কিন্তু ওইটা জিরো না হয়ে জিরো থেকে আবার প্রবলেম ওয়ান হয়েছে, কারণ হচ্ছে শব্দগুলা আমরা বেশি কপি করে করে কি করছি, এই জায়গায় কপি করে পেস্ট করে ডেসক্রিপশনের লেন্থটা বাড়িয়ে দিছি যার কারণে এরকম প্রবলেম হচ্ছে। কিন্তু যখন আপনারা রাইটারকে দিয়ে লেখাবেন, যখন আপনি ইনস্ট্রাকশন দিবেন যে আমার মে কিওয়ার্ড ডগ ট্রাভেল, প্রথম কিওয়ার্ডে ডগ ট্রাভেল ওয়ার্ড থাকতে হবে প্রথম প্যারাগ্রাফে, আর
এটা 500 ওয়াট হবে এই ডক ট্রাভেলটা যেন একবারের বেশি ইউজ না হয় এই ডেসক্রিপশনের মধ্যে আপনি ইউজ করবেন হচ্ছে ডক ট্রাভেল রিলেটেড কিওয়ার্ড আপনি এই জায়গায় ইউজ করে দিবেন মানে একটা কিওয়ার্ড বারবার ফোকাস করে দিবেন না এটা যখন বলবেন তখন এসইও ফ্রেন্ডলি করে যখন রাইটার লিখে দিবে এটা তখন এই প্রবলেমটা আর আসবে না এখানে যে প্রবলেম দেখাচ্ছে এটাও আসবে না এটা তখন কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তো তারপরে হচ্ছে কি ফ্রেজ ইন স্ল্যাক ইওর কি ফ্রেজ ডাজ নট অ্যাপিয়ার ইন দা স্ল্যাক মানে স্ল্যাক যেটা আছে এটা কি হতে হবে দেখেন স্ল্যাক যেটা আছে এটা হতে হবে আমাদের কিওয়ার্ডটা ফোকাস করে ডক স্যার স্ক্রিন শো হচ্ছে না ওই পেজটা যেটা দেখাচ্ছে এই যে এটা কিপ্রেস ডেনসিটিটা এটা চলে যাবে তখনই যখন আপনারা এসইও ফ্রেন্ডলি করে আর্টিকেলটা লিখবেন তখন এটা থাকবে না এরপরে ইমপ্রুভমেন্টে কিপ্রেস ইন স্ল্যাক যেটা আছে যে ইউর কিপ্রেস ডাজ নট অ্যাপিয়ার ইন দা স্ল্যাক মানে কিওয়ার্ডটা আপনার স্ল্যাগের মধ্যে দেওয়া হয় না তো এইটা কি থাকবে স্ল্যাগ এর মধ্যে ডক ট্রাভেল যেহেতু মেন কিওয়ার্ড সো ডক ট্রাভেল থাকবে তো এবারে দেখেন ওই প্রবলেমটা চলে গেছে এই যে শুধুমাত্র একটাই প্রবলেম আছে কি আর্টিকেলটা যদি এসইও ফ্রেন্ডলি হয় এটাও গ্রিন হবে তো এবার আপনি কি করবেন এটা স্ক্রিনশট নেবেন এইটা এই যে দেখেন এখান থেকে গুড রেজাল্ট যেগুলো আছে মানে এগুলা কিন্তু সব প্রবলেম একটাও থাকবে না সবগুলা গ্রিন হবে গুড রেজাল্ট যেগুলো আসবে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে কাজটা ডেলিভারি দিবেন শুধু এই ইমেজটা কি পেজ অ্যাবাউট দাস পেজ অপটিমাইজ করা হয়েছে আপনি চেক করেন স্ক্রিনশট দিবেন হচ্ছে কি এখান থেকে শুরু করে যেগুলা গ্রিন আসছে ওইগুলা তো এইভাবে আপনার পেজ কি হবে একটা পেজ আপনারা অপটিমাইজ করবেন অন পেজ এসইও অপটিমাইজেশন করবেন তো এভাবে এক একটা পেজ কি করতে হয় অপটিমাইজ করতে হয় ইয়োস্ট এসইও ব্যবহারের মাধ্যমে